পবিত্র মক্কাকে মহাদেব মন্দির বলল হিন্দু সভা। এবার পবিত্র মক্কাকে হিন্দুর মন্দির বলে উল্লেখ করে বিতর্ক সৃষ্টি করল হিন্দু মহাসভা। সম্প্রতি হিন্দু নববর্ষ উপলক্ষে আলিগড়ের হিন্দু মহাসভা একটি বিতর্কিত ক্যালেন্ডার প্রকাশ করেছে, আর সেখানে তাজমহল ও মক্কা ছাড়াও মোগল আমলের বিভিন্ন সৌধ ও মসজিদকেও হিন্দু মন্দির বলে উল্লেখ করা হয়েছে। ক্যালেন্ডারে বলা হয়েছে তাজমহল হলো আসলে তেজোমহালয় মন্দির, মক্কাকে বলা হয়েছে মক্কেশ্বর মহাদেব মন্দির, এছাড়া মধ্যপ্রদেশের কমল মৌলা মসজিদকে বীজশালা এবং কাশ্মীরের জ্ঞানব্যাপী মসজিদকে বিশ্বনাথ মন্দির বলে উল্লেখ করা হয়েছে। এখানেই শেষ নয়, বিখ্যাত কুতুব মিনারকে বিষ্ণুস্তম্ভ, জৌনপুরের অটলা মসজিদকে অটলা দেবী মন্দির বলে উল্লেখ করা হয়েছে, আর এই তালিকায় অযোধ্যার বাবরি মসজিদকে রাম জন্মভূমি বলেই চিহ্নিত করেছে হিন্দু মহাসভা। হিন্দু মহাসভার সেক্রেটারি পূজা শাকুন পাণ্ডে জানান, ভারতকে হিন্দু রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করার চেষ্টা চালিয়ে যাচ্ছে হিন্দু মহাসভা। তারা মনে করে কেন্দ্রীয় সরকার দ্রুত তাদের দাবি মেনে ভারতকে হিন্দু রাষ্ট্র ঘোষণা দিবে। তার অভিযোগ, মুসলিমরা দেশের বিভিন্ন ঐতিহ্যবাহী স্থানকে মসজিদে পরিণত করেছে। আর তার দাবি, আলিগড় কলেজের এক প্রাক্তন ইতিহাসের অধ্যাপক ক্যালেন্ডারে উল্লেখ করা প্রত্যেকটি জায়গার ইতিহাস খতিয়ে দেখেছেন। এদিকে হিন্দু মহাসভার এই পদক্ষেপে মুসলিম সংগঠনগুলোতে ব্যাপক প্রতিক্রিয়া তৈরি হয়েছে। অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের সদস্য ও ইমাম ই ঈদগাহের মাওলানা খালিদ রশিদ ফিরিঙ্গি মাহালি বলেন, হিন্দু মহাসভার এই দাবির কোনো ভিত্তি নেই। মক্কাকে হিন্দু মন্দির বলা আসলে ধর্মনিরপেক্ষতার পরিপন্থী।